দারিদ্রতা এটা আসলে সব দেশেই আছে, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া বা সার্বভৌম দেশগুলোতেই না, পৃথিবীর সব দেশেই আছে। যেমন এই পিছনে যেই খেতা বালিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উদ্বাস্তু, যাদের বাসস্থান হারা, এখানেও আছে এই ধরনের, অর্থাৎ গরিব সব দেশেই আছে। আমরা তো মনে করি শুধু বাংলাদেশেই বা সার্বভৌম দেশগুলোতেই গরিব, আসলে তা না, দরিদ্রতা সব দেশেই আছে কম বেশি। 12 মিনিট পরে সাঞ্জবানির উদ্দেশ্যে এই ট্রেনটা আসবে। আমি 12 মিনিট পরে যে ট্রেনটাতে উঠব সেই ট্রেনটা সম্পূর্ণ চালকবিহীন, অর্থাৎ এই ট্রেনে কোনো চালক নেই, কোনো টিকিট চেকার নেই, অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ যে স্টেশন আছে সেই স্টেশনগুলোতে একা একাই নামাই দিবে। এর জন্য কোনো চালকের প্রয়োজন নাই, এটা অটোমেটিকলি চলে। যারা ইতালিতে আছেন তারা তো জানেনই, আমি দেখাচ্ছি ফ্রন্ট দিক সাইড থেকে। এই ট্রেনটা, এর কোনো চালক নাই, আমাকে সামনে যেতে হবে, কারণ সামনে গেলে গেটটা খুলবে। এই পুরো ট্রেনটাতে অনেক যাত্রী আছে, অনেক, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো ড্রাইভারও নাই আর টিটিও নাই, মানে টিকিট চেকারও নাই। প্রায় 3-4 কিলোমিটার পর পর একটা স্টপেজ আছে, প্রতি স্টপেজে 30 সেকেন্ডের জন্য দরজা খুলে আর 30 সেকেন্ড পর একা একাই বন্ধ হয়ে যায়, তারপর আবার চলতে শুরু করে ঠিকইভাবে। এখানে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কি জন্য জানি না, তবে সামনে কিন্তু আর কেউ নেই। আমি যখন কাতারে, কাতার থেকে বাংলাদেশে গেছিলাম, তখন এক মেটার ট্রেনে আমি ঘুরছিলাম, যেখানে কোনো চালক ছিল না, চালক মেইন ট্রেন। কিন্তু ইতালির প্রায় সব জায়গাতেই এই ধরনের ট্রেন আছে, আর এগুলা কত শত বছর ধরে চলে আসতেছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এই ট্রেনটি মাটির অন্তত, অর্থাৎ রাস্তা থেকে প্রায় কয়েকশো ফিট নিচে এই রাস্তাটা, এর জন্য সব জায়গায় অন্ধকার থাকে। প্রতি স্টপেজেই এ ধরনের দুটো করে দরজা থাকে, একটা খুলে তারপর আরেকটা খুলে, অর্থাৎ ইচ্ছা করলেই দরজা খুলবে না ট্রেন না আসা পর্যন্ত। এই ট্রেনগুলো এতটাই নিখুঁত যে 1 সেন্টিমিটার আগে কিংবা পিছিয়েও এটা থামে না, একেবারে অ্যাকুরেট জায়গাতে এই ট্রেনগুলো থামে। এখন আমি এসকেলেটার আছে পাশে, কিন্তু এসকেলেটার ব্যবহার করতেছি না, তাই হেঁটে গেলাম। এইটা অনেক নিচে, খালি উঠতেছি উঠতেছি, কতটা নিচে এভাবে খেয়াল করলে বোঝা যায় কতটুকু নিচে থেকে আসছে। ভিক্টোরিয়া ইমোমেলে, অর্থাৎ ভিক্টোরিয়া, আমি যেখানে কাম কাজ করি, যেখানে আমার জব, সেখানে উপরে উঠতে হবে।